নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে মুখের স্বাদ বদলের জন্য একটি চটপটা রেসিপি, গন্ধরাজ লেবুর কাজি। এটি চট্টগ্রামের একটি রেসিপি, তবে বেশিরভাগের কাছেই এটা খুবই অপরিচিত একটি রেসিপি। গরম ভাতের সঙ্গে প্রথম পাতে এটা পরিবেশন করতে হয়। চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে বানাতে হয় গন্ধরাজ লেবুর কাজি। গন্ধরাজ লেবুর কাজি বানানোর জন্য একটা বড় গন্ধরাজ লেবু নিয়েছি। লেবুটাকে প্রথমে কেটে রসটা বের করে নিতে হবে। 4 কোয়া রসুন তেলে হালকা করে ভেজে নিয়েছি। 7 মতো নুন লাগছে। 1টা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর সামান্য একটু জল লাগবে। প্রথমে 1টা বাটি নিয়েছি। এবার এর মধ্যে শুকনো লঙ্কাটা বোটাটা ছাড়িয়ে এর মধ্যে রেখে দিলাম। এবার এর মধ্যে রসুনটাও দিয়ে দিচ্ছি। এবার এটা সামান্য একটু এর মধ্যে নুন দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নেব। যেহেতু এটা তেলে ভাজা, তাই মাখতে কোনো ঝামেলা নেই, খুবই সুন্দরভাবে এটা মেখে নেওয়া যাবে। এবার দেখুন, এটা খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে দেব আরেকটু নুন। আর যে গন্ধরাজ লেবুটা নিয়েছিলাম তার রসটা বের করে রেখেছি, রসটা দিয়ে দিলাম। এবার এটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে দিচ্ছি। এটা একেবারে রেডি। এটা গরম ভাতের সঙ্গে প্রথম পাতে এটা পরিবেশন করুন। তৈরি হয়ে গেল চটপটা গন্ধরাজ লেবুর কাজি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আশা করছি প্রত্যেকে ভালো লাগবেই। দেখা হবে অনেক ভালো ভালো রেসিপি নিয়ে খুবই তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।